Assalamualaikum. এটা আপু জিজ্ঞেস করছে এটা কি দিয়ে বানায়। কমেন্ট করছে অনেকেই যে ফেস লাগান কিন্তু দেখান তো না, তো এই যে আমি দেখাইছি আলুর রস, টমেটোর রস, পোলার শালের গুঁড়ি, গুঁড়া দুধ, তারপরে লাগবে বেসন আর লাগবে কফি। ঠিক আছে, আজকে আপনাদের সাথে এটা আমি শেয়ার করব, আপনারা দেখে দেখে ওকে অ্যাপ্লাই করবেন। ওকে, দিলাম টমেটো রস, পুরাটা দিব না কারণ বেশি ঢিলা হয়ে যাবে। দিলাম আলু রস, লাগলে আবার দিব। দিলাম পোলার শালের গুঁড়ি, চালের গুঁড়ি, দিলাম একটু গুঁড়া দুধ, লাগবে একটু লেবু, অনেকে কমেন্ট করছেন যে এটা কী দিয়ে বানায়। এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে এভাবে দিলে অনেক পরিষ্কার হয়, ব্রাইটনেস হয়, কালো দাগ যায়। এই যে কফিটা দিচ্ছি আমি, আমি গুলাবো, একটা কথা মাথায় রাখবেন সবসময় এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবেন। প্যাকটা লাগালে রোদি কালো দাগ পোড়া দাগ সব পরিষ্কার হয়ে যাবে, ব্রাইটনেস বাড়াবে, তারপরে ওয়াইটনেস, ডেটি স্কিন, রিঙ্কেল হবে না, পরিষ্কার হবে, অনেক ব্রাইটনেস হবে, অনেক ফসারে দাগ, ব্রণের দাগ মাসতে একদম চলে যাবে। ফসরা স্কিন পেতে চাইলে কষ্ট করতে হবে, এরকম করে বানায় বানায় লাগাইতে হবে সপ্তাহে দুইবার তিনবার। এই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখবেন এভাবে লাগাবেন। আমার ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার টিকটক আইডিতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাইয়া আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী দিয়ে বানাইছে।